চা খাওয়া হচ্ছে। এই যে শোভান, শোভান হাই করে দাও। এই যে মিঠি, মিঠি হাই করে দাও। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, গুড মর্নিং মিঠি, গুড মর্নিং। সকালে ব্রেকফাস্ট হয়েছে আজকে গোলা রুটি, আর ওটা হচ্ছে চিকেন দিয়ে কি একটা বানিয়েছে আমি জানি না। চিকেন চচ্চড়ি, চিকেন, হ্যাঁ চিকেন চচ্চড়ি। এই হচ্ছে বানিয়েছে চিকেন চচ্চড়ি, খুবই অল্প হয়েছে যদি আমরা তিনজনেই খাবো। আর এটা চিকেনের প্রিপারেশন করা হয়ে গেছে, এটা বাচ্চাগুলো চিকেনের প্রিপারেশন হয়েছে, হাত বসানো হয়েছে, হ্যাঁ। আর এখানে চা বসিয়েছে, আমরা আবার চা খাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস টু গেটিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 11টার মতো, এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর যে বান্ধবী এসেছিল সেই বান্ধবী আছে এখনও, ওর হাজবেন্ড চলে গেছে। তো আজকে ভাবছি একটু বাইরে বেরোবো, কারণ ওর হাজবেন্ড থাকাকালীনই একদিন বেরোনো হয়েছে, তারপর আর বেরোনো হয়নি। তো ভাবছি যে আজকে একটু বেরোবো, কোথাও যাবো। আর এখন রান্না টান্না চলছে, তো ও করছে, আমাকে হেল্প করছে। বলছি আমি যে বাড়িতে তো করিসই, এখানে করিস না, না ও কন্টিনিউ আমার সঙ্গে মানে তালে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। ঠিক আছে, একই হয়তো বান্ধবী বলে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। তো ওই বান্ধবী আসবে, ওই বান্ধবী আসার পরে আমরা একসঙ্গে তিনজন বেরোবো। তো ও বলছে আবার ওর একটু কাজ আছে, দেখা যায় কতদূর কী করা যেতে পারে আর কি। তো সঙ্গে থাকো ব্লগটা, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে। তো ওই যে দেখো দুপুরের লাঞ্চ, আর আজকে লাঞ্চে খুবই সিম্পল বেগুন ভাজা ছিল, আর বেগুন ভাজা সেটা আমরা খাবো না। আছে হচ্ছে স্যালাড, আর আছে চিকেন, ব্যাস এই হচ্ছে সিম্পল দুপুরের লাঞ্চ। তো এখন হবে এই যে লিচু মাখা। তো এই যে দেখো এদিকে হচ্ছে লিচু মাখা হচ্ছে, তার জন্য লিচুগুলোকে একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এই যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ সব একসঙ্গে মাখা হচ্ছে। এই যে লিচু মাখা হয়ে গেছে, এবার আমরা খাবো। তো দেখো সারাদিন কাজকর্ম টাজকর্ম সব কিছু হলো, আর সেভাবে কথা বলার সময় পাইনি। আর এখন হচ্ছে বিকেল 4টে বেজে গেছে, দুপুরে লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট, আর রেস্ট করলাম। রেস্ট করে এবার আর কিছু ভালো লাগছে না, একটু সর্দি সর্দি মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে মানে জ্বর আসছে আসছে এরকম ভাব আর কি, জ্বর চলে আসবে। তো এবার একটু বেরোবো, কারণ আর দু তিন দিন হয়ে গেলো মানে বান্ধবী যে আছে ওকে নিয়ে ঘরেই বসে আছি, বেরোনোও হচ্ছে না। তো আজকে ভাবছি একটু বেরোবো, তো কোথায় যাচ্ছি কিছু জানি না, তবে বেরোবো এটুকু জানি আর কি। তো আপাতত এখন একটু রেডি টেডি হবো, রেডি টেডি হয়ে বেরোই। আর যেহেতু ছোটো বাচ্চাগুলো আছে, ভাবছি ওদেরকে নিয়ে একটু পার্কেই যাবো, ও ঘরে বোর হয়ে যাচ্ছে, মানে শোভানের কথা বলছি। তো চলো বেরোই, দেখা যাক কোথায় যেতে পারি, জানি না কোথায় যাচ্ছি। সঙ্গে থাকো, ব্লগটা দেখে থাকো, চলো। শোভান কিনেছিস?
মাত্র বেলা থেকে আসলাম, আর সঙ্গে আমাদের আরেকজন এসছে, ফ্রেশ ফ্রেশ হয়নি, পরে আর কি কি মেলা থেকে কিনলাম, যদিও আমি কিছু কিনিনি মেলা থেকে, তো ওরা কি কি কিনলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সত্যি মাংসটা ভালো হয়েছে, সত্যি। আর হচ্ছে মিঠিও যে খেলছে, আর এই যে শোভান, তো এখন হচ্ছে বের হচ্ছে, কি পাঠিয়েছে ঠাম্মা সেটাই দেখবো। ঠাম্মা বলে কিছু পাঠিয়েছে, কি পাঠিয়েছে দেখি। এটা এটা আগে খোল। ইয়াম্মি, আমি রাজার লাইকো, নিজেও বুঝতে পারছি না, খেয়ে একটু টেস্ট করে দেখতে। তো ঠাম্মা পাঠিয়েছে হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ড ভীষণ পছন্দ করে এটা, আমের আচার। তো যাই হোক, খেয়ে দেখতে হবে রাতের বেলা, আজকাল খেয়ে দেখ, দারুণ একটা টেস্টি জিনিস, রাতের বেলা আর খেয়ে দেখবো না, কালকে সকালে খেয়ে দেখবো, তারপরে তোমাদের ফিডব্যাক দিব। মেলা থেকে চলো কী কী কেনা হলো দেখি। তো সবার প্রথমে কেনা হয়েছে এই যে একটা গাড়ি, এটা হচ্ছে শোভানের জন্য, গরুর গাড়ি, টানার কিছু আছে নাকি। যাই হোক, এখান থেকে এটা এই যে পেছন দিয়ে একটা লেজের মতো আছে, এটাকে টান দিলে গরুর গাড়িটা চলে যাবে, বেশ সুন্দর, বেশ বাবাল। এটা হচ্ছে মিঠির জন্য কেনা হয়েছে, মিঠির মানি কিনে দিয়েছে মিঠিকে, গোপালের পাগড়ি, না পাগড়ি তো বলে। আর এই যে বর্ষা, তো কিনেছে গোপালের জন্য এটা। তো যাই হোক, ওর ঘরে গোপাল আছে, তো তো তার জন্য আর কি ও এটা নিয়েছে গোপালের জন্য। তারপরে এটা হচ্ছে চুড়ি, তো এইরকম চুড়িটা, এটা শাড়ি টাড়ির সঙ্গে পরলে পরে। তো দেখো, আজকে হলো নেক্সট ডে, পরের দিন, কেননা সেদিন আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি, মানে কি বলবো, বন্ধু বান্ধব এসছে তো কথা বলে বলে সময় চলে যাচ্ছে, আর কোনো কিছু ইচ্ছেও করছে না রেকর্ড করতে, গল্প টল্প এগুলোই করছি। তো আজকে আবার একটু বেরিয়েছি, আমাদের এখানে একটা জায়গা আছে গাছবাগান, তো সেখানেই হাঁটতে হাঁটতে সবাই মিলে একটু বেরিয়েছি, যে একটু ঘোরাও হবে, মাইন্ডটাও একটু রিফ্রেশ হবে। আর একটু আগে ঝড় হয়ে গেল, তো ঝড় বৃষ্টি একটার পর একটা হচ্ছে, আর লাইনও ছিল না ঠিকঠাক করে, তার জন্য আমি ঠিক করে এডিট করে উঠতে পারিনি, তাই আমি তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম ওটার সঙ্গে এটা জুড়ে দিব ব্লগটা। আর ওই যে আসছে নীলিমা, বর্ষা ও ছেলে, আর ওই যে মিঠি আর মিঠির পাপা আসছে। তো আমরা আজকে সবাই হেঁটেই এসছি এখানে, হেঁটে হেঁটেই আসছি, যাতে একটু ভালো লাগে আর কি, গল্প টল্প করবো, সব আমি এখানে বসবো। তো তোমাদের সঙ্গে তো এর আগে আমি গাছ বাগানের ব্লগ শেয়ার করা হয়নি, মিনি ব্লগ শেয়ার করা হয়েছে হয়তো। চলো যাই, আর সামনে একটা দেখাই তোমাদের, ভালো লাগে এখানে আসলে, বেশ মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যায়। আর বাড়িতে না ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আসছে, ঝড় বৃষ্টি চলছে, ঘরের মধ্যে ভালো লাগছে না, তাই ভাবলাম কোথায় যাবো বাচ্চা টাচ্চা নিয়ে। তো ভাবলাম এখানে আসলে ওরাও একটু আনন্দ করবে, আর আমরাও একটু বসে বেশ গল্প করতে পারবো। দাঁড়া তোমাদের দেখাচ্ছি গাছবাগানটা, চলে এসছি আমি গাছবাগানের ভিতরে, অলরেডি ঢুকে গেছি। তো এই হচ্ছে গাছবাগান, তো এই রাস্তাটা ধরে সোজা এরকম, মানে কতটা যেতে হয় আমার ঠিক শেষ পর্যন্ত আমি যাইনি, তবে আমি যতটা গেছি এরকম দুপাশে গাছ আছে, আর একটু সবাই এখানে বসে আড্ডা টাড্ডা দেয়। এগিয়ে চলেছে আমাদের লিডার টুম্পা, ফলোড বাই বর্ষা এন্ড নীলিমা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।